নমস্কার বন্ধুরা আর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা কেপি কনস্টেবেল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবেলের প্রার্থী রয়েছে অবশ্যই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোমরা দীর্ঘদিন থেকে কমেন্ট করে যাচ্ছ বিভিন্ন ভিডিওতে কেপি কনস্টেবেল দু হাজার বাইশের আপডেট জানতে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা যারা এস এমএস করো বা যারা তোমরা কমেন্টস করো আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো জানিয়ে দিচ্ছি এই বছর মেল ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস থাকবে লেডি কনস্টেবেল এবং কনস্টেবলের ভ্যাকেন্সিস রয়েছে কেপি কনস্টেবলে কত ভ্যাকেন্সিস থাকবে সেটা অবশ্যই জানাবো এবং কী মাসে বেরোবে সেটাও কিন্তু আমি তোমাদের জানাবো একটা বড় সড়ো আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তো আজকের দিনে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে এক্সাইজ কনস্টেবল ইন্টারভিউ নোটিস পাবলিশ করা যাচ্ছে যারা তোমার এক্সাইজ কনস্টেবলে প্রার্থী রয়েছে অবশ্যই চেক আউট করে নেবে আর প্রথমে জানিয়ে দিচ্ছি কেপি কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোপুরি ডাব্লু বিপিআভি বোর্ডের দ্বারাই নিয়ন্ত্রিত হবে এই বছর অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হবে কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট বোঝা গেল তো দু হাজার বাইশে আশা করি দু হাজার বাইশে যতটুকু আপডেট রয়েছে পাঁচ হাজারেরও বেশি কিন্তু শূন্যপদ থাকবে পাঁচ হাজারেরও বেশি শূন্যপদ থাকবে যেখানে মেল ফিমেল উবের ভ্যাকেন্সিস রয়েছে অর্থাৎ কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল ভ্যাকেন্সিস রয়েছে দু হাজার বাইশে পাঁচ হাজারের উর্ধে কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে আমি মিনিমামটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কী কী রয়েছে সেটা কিন্তু আমি বিগত ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছি আরও একবার বলে দিচ্ছি যারা মাধ্যমিক পাস করেছ তারা অবশ্যই আবেদন করতে পারো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারো এবং বয়সের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর হলে প্রত্যেকে আবেদন করতে পারো এবং এসসি এসটি ওবিসিদের জন্য যে সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে সেটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই রয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে সেটাতে উত্তীর্ণ হলে তোমরা পিএমটি পিডি দেবে এবং তারপরে মেন এক্সাম তারপরে ইন্টারভিউ তারপরে কিন্তু তোমাদের সিলেকশন অর্থাৎ মেরিট লিস্ট হবে এভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করানো হয় কেপি কনস্টেবল এবং বিপি কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি এই বছর পাঁচ হাজারের উর্ধে থাকবে কী মাসে বেরোবে সেটা অবশ্যই জানাবো তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকেরই জন্য বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টারে অর্থাৎ করদার কোচিং সেন্টারে সমস্ত চাকরির কোচিং করানো হয় খুব স্বল্প মূল্যে যেখানে প্রত্যেকটা কোচিংয়ের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে যেখানে কেপি ডাব্লুবিপি ডাব্লিউ বিপি এস আই এবং ডাব্লুবি মেনের জন্য ক্লাস চলছে এবং তোমরা যারা ডাব্লু বিপি দু হাজার বাইশ এবং কেপি দু হাজার বাইশের জন্য প্রিপারেশন নিতে চাও অতি সত্ত্বেও যোগাযোগ করো এখানে ডাবলিউ বিপি এবং পির জন্য দু হাজার বাইশের ভ্যাকেন্সিসের উপর ক্লাস চলছে অবশ্যই তোমরা অ্যাডমিশন হতে পারো খুব কম খরচায় কিন্তু তোমরা ক্লাস করতে পারো এছাড়াও তোমরা ফিজিক্যাল ট্রেনিং এখান থেকে নিতে পারো ফিজিক্যাল কোচিং করতে পারো যেখানে ডাব্লুবিপি কেপি আর্মির জন্য তোমরা যদি ফিজিক্যালি উইক হও অবশ্যই এখানে অ্যাডমিশন হতে পারো ফিজিক্যালি স্ট্রং অবশ্যই হবে এখানে এক্স আর্মি অফিসারের দ্বারা কিন্তু ফিজিক্যাল কোচিং করানো হয় খুব স্বল্প মূল্যে তো অতি সত্ত্বে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং ডিসক্রিপশনের নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবে যেটা হেড অফিস হয়েছে এবং বিভিন্ন শাখার অ্যাড্রেস তোমরা ওখানে পেয়ে যাবে তো তোমরা যারা কেপি কনস্টেবলে প্রার্থী রয়েছো হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছো প্রিপারেশনের জন্য এবং তোমাদের ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য তো এখন থেকে যদি প্রিপারেশান করো আশা করি তোমরা প্রত্যেকে উত্তীর্ণ হবে এবং সফল হবে তোমরা প্রত্যেকে যেন এখন কিন্তু কম্পিটিশন লেভেল এতটাই হাই যে কাট আপ কিন্তু অনেকটা বেড়ে গেছে সেটা মেন এক্সাম হোক বা তোমাদের প্রিলিমিনারি এক্সাম হোক তো কম্পিটিশান লেভেল যেহেতু হাই তোমাদের অবশ্যই পরিশ্রম প্রয়োজন প্রত্যেকেরই জন্য তো এই বছর কেপি কনস্টেবেল এবং লেডি কনস্টেবেলের ভ্যাকেন্সিস প্রায় পাঁচ হাজারেরও বেশি কিন্তু থাকবে এই বছর তো একটা বড় সড়ো সুখবর প্রত্যেকেরই জন্য যেটা এই বছর সেপ্টেম্বর বা আগস্ট মাসের অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকেই তো হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছ প্রিপারেশনের জন্য সেটা তোমাদের ফিজিক্যালি হোক বা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্যই হোক তো আশা করি এখন থেকে যদি তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো আশা করি প্রত্যেকেই তোমরা সাকসেস পাবে তো আবারও জানিয়ে দিচ্ছি পাঁচ হাজারের উর্ধে ভ্যাকেন্সিস রয়েছে এই বছর যেটা সেপ্টেম্বর বা আগস্ট মাসের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিস তোমরা পেয়ে যাবে আর খুব শীঘ্রই আমি তোমাদের সিলেবাস নিয়ে একটা ভিডিও করবো অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কেপি কনস্টেবেল এলিজিবিলিটি কাইটে এবং ডাবলিউ বিপি কনস্টেবেল এলিজিবিলিটি কাইটে যদি তোমরা জানতে চাও পুরনো ভিডিও রয়েছে চ্যানেলে সেটাও দেখতে পারো এবং খুব শীঘ্রই সিলেবাস নিয়ে কিন্তু ভিডিও করতে চলেছি যেটা তোমাদের খুবই হেল্প তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের এখন হাতে অনেকটা সময় রয়েছে নিজেকে প্রস্তুতি নাও আশা করি তোমরা প্রত্যেকেই সাকসেস হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ